গতকাল রাত 12:45 যখন ইতালি ভার্সেস জার্মানি খেলা শুরু হয়, আমি ভেবেছিলাম যে খেলাটা ড্র হবে। কিন্তু এটা যে ব্রাজিলের জন্য একটা মানে আগত মিনতির খেলা হবে এটা আমি ভাবতে পারি নাই। তার কারণ হচ্ছে জার্মানি ইতালিকে যখন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা গোল দেয়, তখন ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা বেশিরভাগই মনে প্রাণে চেয়েছিলেন যে যাতে 7টা গোল দেয়। কারণ বিশ্বকাপে, বিশেষ করে 2014 বিশ্বকাপে যখন ব্রাজিল 7টা গোল খায়, ঠিক আছে, তখন থেকে কিন্তু সেভেন আপের যে ব্র্যান্ডিং হয়েছে সেই ব্র্যান্ডিং কিন্তু এখন পর্যন্ত চলমান। বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে তারা তো ব্রাজিল মানেই সেভেন আপ বুঝে। এখন গতকালকের ম্যাচে কিন্তু 5টা দেওয়ার পর ব্রাজিলের সমর্থকরা এই কারণেই, যাতে তাদের উপর যে সেভেন আপের বোঝাটা দেওয়া হয়েছে সেটা যাতে কোনোভাবেই ইতালির উপর যায়, তারাও যাতে বলতে পারে শুধু আমরা তো খাই নাই, এটা জার্মানির কাছ থেকে 7টা ইতালিও খেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা তো হইল না। তবে 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 5টা গোল দেওয়ার পর ইতালি কিন্তু 2টা ব্যাক দিয়েছে, অর্থাৎ 7 কিন্তু ঠিকই হয়েছে। সো সেক্ষেত্রে আসলে ব্রাজিলের সমর্থক যারা তাদের আফসোস থেকে যাবে, 7 আপটা হইল না।